দেখুন, আফ্রিদি জেরিনের বিয়ে নিয়ে পাকিস্তানে আলোচনার ঝড় বইছে। জেরিন খান এবং আফ্রিদির বিয়ে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি নাকি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী জেরিন খানকে। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বেশ কিছু ছবি। এরপরই ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে আসে আফ্রিদি জেরিনের বিয়ের গুঞ্জন। এই প্রসঙ্গে আফ্রিদি বা জেরিন মুখ না খোলায় গুঞ্জন মেলতে থাকে আরও বেশি ডালপালা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জেরিন ও আফ্রিদিকে দেখা যায় বিয়ের পোশাকে, হাস্যোজ্জ্বল অবস্থায়। এই ছবিটি প্রথমে তেমন কোনো সন্দেহ তৈরি করেনি, কারণ সেলিব্রিটি হিসেবে বড় কোনো আয়োজনে এমন পোশাক তারা পরতেই পারেন। কিন্তু আফ্রিদির দুই মেয়েকে কোলে নিয়ে জেরিন খানের তোলা ছবিগুলো ছড়াতে থাকে সন্দেহ। অন্য একটি ছবিতে আফ্রিদি তার এক মেয়ে ও জেরিনকে দেখা যায়, যা নিয়ে শুরু হয়ে যায় তোড়পাড়। ছড়াতে থাকে দুই ভবনের দুই তারকা বিয়ের খবর। কদিন আগে আবার এই দুজনের একটি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে, সেখান থেকেও তাদের ঘনিষ্ঠতা গুঞ্জন ছড়াচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছিল খুবই রহস্যময়। এর মধ্যে প্রয়োজনের কারণে নিরাপত্তা ভেঙেছেন জেরিন খান। তিনি এই টুইটে দাবি করেছেন যে তার সঙ্গে আফ্রিদিকে জড়িয়ে যেসব খবর প্রচার হচ্ছে তার কোনো সত্যতা নেই। তিনি আফ্রিদিকে একজন ফ্যামিলি ম্যান ও ভদ্রলোক বলে অভিহিত করে ভক্তদের গুজবের কান না দেওয়ার আহ্বান জানান। আফ্রিদির প্রতি জেরিনের মুগ্ধতার খবর অবশ্য পুরনো নয়। এর আগে নানা সময়ে জেরিন খান দাবি করেছেন যে তিনি আফ্রিদির একজন গুণমুগ্ধ ভক্ত। জেরিন খান ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আফ্রিদি যখন সবচেয়ে কম বলে সেঞ্চুরি রেকর্ড করেছিল আমি তখন থেকেই তার ভক্ত। প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক ক্রিকেটার অধিনায়ক শহীদ আফ্রিদির বয়স এখন 37 বছর। 2 বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অন্যদিকে 30 বছর বয়সী জেরিন খান অভিনেত্রী হিসেবে খুব বড় কিছু করতে না পারলেও বলিউডে তিনি তুমুল জনপ্রিয়। 2010 সালে মুক্তিপ্রাপ্ত অনিল শর্মার বীর ছবিতে সালমান খানের বিপরীতে সহ অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন।